بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহিবরাতু যে আমাদের একদিন ভাই মোহাম্মদ মোবারক হোসেন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আজানের জবাব আমরা পেশাব পাখানারত অবস্থায় বা স্বামী স্ত্রী সবাস করা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহাবাদ জি সম্মানিত ভাই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আজানের জবাব দেওয়ার বিধান কি কোরআন এবং সহিদিশের দৃষ্টিতে আজানের জবাব দেওয়া হচ্ছে সোননাথ আজানের জবাব ফিরিয়ে দেওয়া হচ্ছে সোননাথ যে ব্যক্তি আজানের জবাব ফিরিয়ে দেবে তার জন্য বিশাল আজর সবাব রয়েছে দ্বিতীয় কথা হল এই মানুষ যখন পেশা পায়খানারত অবস্থায় থাকবে বা স্বামী স্ত্রীর সবাসকরত অবস্থায় থাকবে এমত অবস্থায় আজানের জবাব দেবে না এমত অবস্থায় আজানের জবাব দেবে না যখন সে টয়লেটের ভিতরে নিজের প্রয়োজনীয় সারবে অর্থাৎ পেশা পায়খানা করবে এমতো অবস্থায় আজানের জবাব দেবে না তৃতীয় কথা হলো এই যে তাহলে যেহেতু সে টয়লেটে ছিল বাথরুমে ছিল সে আজানের জবাব দিতে পারে নাই সে টয়লেট থেকে বের হয়ে আজানের জবাব দেবে কিনা এই বিষয়ে বর্তমানে বলা হয়েছে যে আজানের জবাব দেওয়া হচ্ছে সোননাথ যদি সে টয়লেট থেকে বের হয়ে যদি আজানের জবাব দিতে চায় দিতে পারে তবে জরুরি না তবে জরুরি না যেহেতু তার নিয়ত ছিল কিন্তু পেশা পায়খানা করা অবস্থায় সে জব দিতে পারে নাই তার নিয়তের উপরে সে নেকি পেয়ে যাবে তাই টয়লেট থেকে বের হয়ে তাকে আজানের জবাব পুনরায় ফিরিয়ে দিতে হবে না পুনরায় তাকে ফিরিয়ে দিতে হবে না বাকি থাকলেও যদি কোনো ব্যক্তি নাফাক অবস্থায় থাকে তাহলে সে আজানের জবাব দিতে পারে কোনো সমস্যা নাই নাফাকি অবস্থায় যদি কেউ থাকে যেমন স্বপ্নদোষ হয়ে গেছে বা স্বামী স্ত্রী সবাস করার পর না নামাজের সময় হতে এখনো বাকি আছে আজান হতে সেমা গোসল করে সে নামাজে যেতে পারে তাই এ ধরনের নাপাকি অবস্থায় যদি কেউ আজানের জবাব দিতে চায় দিতে পারে কোনো সমস্যা নাই যায় যাচ্ছে তবে পেশার পায়খানারত অবস্থায় সে আজানের জবাব দেবে না اٹھائی বিশুদ্ধ شد باقی اللہ السواب السلام علیکم و اللہ وبرکاتہ